হিউম্যানিজম ভাই আপনাকে শুরুতে আমি একটা জিনিস একটু কারেক্ট করে দিই হিউম্যানিজম এর বাংলা সঠিক বাংলা কিন্তু মানবতা না মানববাদ হ্যাঁ এটা কিন্তু মানবতা মানে হিউম্যানিটেরিয়ানদেরকে মানবতাবাদী বলে হিউম্যানিটেরিয়ান এবং হিউম্যানিস্ট এই দুটা কিন্তু আলাদা শব্দ হিউম্যানিটেরিয়ান হিউম্যানিস্ট এই দুটা কিন্তু সম্পূর্ণ আলাদা শব্দ এবং দুইটার যে অ্যাপ্লিকেশন দুইটার যে দুইটা শব্দের যে মিনিং ইনার মিনিং সবকিছু কিন্তু একদম অনেক আলাদা মানে হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি হিউম্যানিটেরিয়ান যারা মনে করেন মাদার টেরেসা তিনি হচ্ছেন একজন হিউম্যানিটেরিয়ান মানুষ হিউম্যানিটেরিয়ান কাজ উনি করেছেন আর হিউম্যানিস্ট হচ্ছে গিয়ে হিউম্যানিজম এবং হিউম্যানিস্ট হিউম্যানিস্ট হচ্ছে কারা মনে করেন প্রফেসর রিচার্ড ডকিন্স উনি হচ্ছেন একজন হিউম্যানিস্ট তা কারণ হচ্ছে হিউম্যানিজমের যে ডেফিনেশন ডেফিনেশনের ভিতরে যেটা বলা হয় যে ঈশ্বরের কোনো ইয়া ছাড়া হস্তক্ষেপ ছাড়া মানুষের ভালো কিভাবে করা যায় পৃথিবীর ভালো কিভাবে করা যায় সেটা আমরা মানুষরা ডিসাইড করব কোনো ঐশ্বরিক কোনো হস্তক্ষেপ ছাড়া ঐশ্বরিক কোনো ইয়া ছাড়া এটাকে হিউম্যানিজম বলা হয় আর হিউম্যানিটেরিয়ান কিন্তু ধার্মিক লোক কিন্তু হিউম্যানিটেরিয়ান কাজে অংশ নিতে পারে কিন্তু হিউম্যানিজমে কিন্তু কোনো ধার্মিক ব্যক্তি আসতে পারবে না কারণ হিউম্যানিজমের বেসিক প্রিন্সিপালটাই হচ্ছে ঈশ্বরকে বাদ মানে গড কনসেপ্টটাকে বাতিল করে দেয় এই কারণে আপনাকে আমি বললাম যে আপনি যে হিউম্যানিজম অর্থটা করেছেন মানবতা এটা না করে যদি আপনি মানব বাদ করতেন তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হতো এবার বলেন ভাই খুব ভালো আছে আমি অ্যাপ্রিশিয়েট করছি আপনার সাজেশন গুলোকে বিকজ আমি যখন আপনাদের এই লাইভে যুক্ত হওয়ার জন্য স্ট্রিম ইয়ারে গেলাম তখন হলো ছদ্মনাম ইউজ করেছি তো আমি আসলে এত বেশি বাংলা চিন্তা করে আসলে করি না বাট আপনার কারেকশনটা আমি অ্যাপ্রিশিয়েট করছি এবং

আচ্ছা প্রথমত আমি একজন সায়েন্টিস্ট আমি কাজ করছি বিভিন্ন ধরনের সায়েন্টিফিক বিষয় নিয়ে এবং আমার খুব আগ্রহ হলো বিশ্বকে জানা মহাবিশ্বকে জানা এবং সবকিছু নিয়ে আর কি আমি শিখছি প্রতিনিয়ত আপনাদের এই কনভারসেশন গুলো চিন্তা মুক্তি এবং জ্ঞানের উন্মোচনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে সেই দিক থেকে আমি মনে করি যে আপনারা অনেক বড় একটা ইনস্টিটিউট আমি আমার রিলিজিয়াস আইডেন্টি ডিসক্লোজ করতে চাই না তবে এতটুকু বলতে চাই যেহেতু আমি জ্ঞান চর্চার মধ্যে থাকি সবসময় আমি চাই যে জ্ঞানের উন্মেষ ঘটুক সেটা আপনার বিভিন্ন ধরনের আলোচনার মাধ্যমে তো এটার জন্য আমি আবারও আপনাদেরকে থ্যাংক ইউ আপনারা যেটা করছেন সেটা হলো চ্যারিটেবল কাজ করছেন কোন ধরনের বেনিফিট ছাড়া আপনারা জ্ঞান ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন মাধ্যমে তো আমার প্রথমে যে বিষয়টা আমি একটু জাস্ট বলি সেটা হলো যে মহাবিশ্ব আজকে সৃষ্টি হয়েছে প্রায় চোদ্দ বিলিয়ন বছর হলো যার মধ্যে আমাদের পৃথিবী হয়তো সাড়ে চার বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছে এবং আমাদের মানব জীবনে উন্মেষ ঘটেছে প্রায় দুই লাখ বছর হলো আমি যদি ভুল না করে থাকি যদি কোনো কারেকশন থাকে সমস্যা নাই আপনি আমাকে অ্যাড করে দিবেন এট দা সেম টাইম আপনার যে রিলিজিয়াস ব্যাপারগুলা ঘটে ঘটছে এটাও আপনার প্রায় আপনার এই আধুনিক বিশ্ব সৃষ্টি হওয়ার পর থেকে আজকে প্রায় কয়েক হাজার বছর হয়ে গেল মানুষ বিভিন্ন ধরনের ধর্মের চর্চা করে আসছে তো ধর্মের যে মূলনীতি আহ মানবতা বা মানুষ মানুষের কল্যাণ ঘটানো বা যাই হোক হোয়াটেভার আহ সেটা কিন্তু কোনো না কোনো ভাবে উদ্দেশ্যের সাথে আপনার যখন ইমপ্লিমেন্ট করছে কোথাও কনফ্লিক্ট হচ্ছে যার ফলে কিন্তু এত ধর্মের উৎপত্তি এত ধরনের বিভেদ এবং প্রত্যেক ধর্মই কিন্তু মনে করে যে শুধু তারাই সঠিক এবং বাকিরা সঠিক নয় তো হোয়াট এভার ইট ইজ আস্তে আস্তে সংখ্যাগুলো বিভিন্নভাবে এন্ড ডাউন হচ্ছে ফর এক্সাম্পল যদি আমরা এখন এখনকার সময়ের কথা চিন্তা করি আপনার যারা মুক্ত চিন্তার বিশ্বাস করে অথবা যারা আপনার ধর্ম থেকে বের হয়ে আসছে এই সংখ্যাটাও কিন্তু এখন প্রায় ষোলো পার্সেন্টের কাছাকাছি চলে গেছে সুতরাং জ্ঞান চর্চার যে উন্মেষ ঘটছে সেটার একটা ছাপ কিন্তু আমরা পাচ্ছি তো সেই দৃষ্টিকোণ থেকে আমি জাস্ট বলছি যে যখন আপনাদের এই ফোরামে কোনো আলোচনা হয় এখানে হয়তো অনেকে আছে যারা আহ জ্ঞানী মানুষ অনেকে আছে যারা জ্ঞান চর্চার ক্ষেত্রে এখানে আসে অনেকে আছে যারা ধার্মিক চিন্তা ভাবনা করার জন্য এখানে আসে বিভিন্ন ধরনের কটুক্তি করে বা যাই করে আমার কাছে মনে হয় যে তাদেরকে যদি আপনারা আরেকটু একটু পোলাইটলি জিনিসগুলো ইন্টারফেয়ার করতে পারেন তাহলে জ্ঞানের চর্চাটা আরো বেশি ভালো হতো বিকজ আমরা কিন্তু একজন আরেকজনকে দেখে ইনফ্লুয়েস হই শিখি বা কোনো কারণে হ্যাঁ আমরা জানি যে পরিবেশ পরিস্থিতি বা অনেক কারণে হয়তো তারা লজিক গুলো মেনে নিতে চায় না বা এক পক্ষ আর পক্ষকে সমর্থন করে না বাট আমরা যখন লজিক্যাল ওয়েতে আলোচনা করব তখন আমার মনে হয় যে অনেকগুলো জায়গা আমাদের আহ এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে আজকে হয়তো একটা সময় দেখা যাবে যে একটা বাংলাদেশের একটা বড় পোর্শন যারা বিভিন্ন রিলিজিয়ানে বিশ্বাস করে আস্তে আস্তে তাদের মধ্যে কিন্তু উন্মেষ করছে এবং আপনি হয়তো খোঁজ নিলে জানবেন বাংলাদেশে কিন্তু এখন এত পরিমাণ মানুষ আপনার মুক্ত চিন্তায় বিশ্বাস করা শুরু করেছে হয়তো প্রতি ফ্যামিলিতে একজন করে হয়তো পাওয়া যাবে যারা এটা নিয়ে চিন্তা ভাবনা করছে হয়তো আবার হয়তো আহ ব্যতিক্রম হতে পারে বাট হোয়াট এভার ইট ইস আমরা চাই সবসময় মুক্ত জ্ঞান চর্চার আলোচনা হোক এবং এখান থেকে আমরা সবসময় শিখি এবং এই শিক্ষাটাকে আমাদের স্বাভাবিক জীবনে আমরা যেন আমরা ইউটিলাইজ করতে পারি বিকজ আমরা শুধু শুধু শিখলেই হবে না যদি আমরা প্র্যাকটিস করতে না পারি তাহলে কিন্তু আমাদের শেখাটা শেখাই থেকে যাবে তো সকল দর্শক এবং হলো আপনাদেরকে যেমন আছেন কথা খুবই চমৎকার খুবই ভালো বলেছেন আপনার মানে পরামর্শ আমরা শুনলাম কিন্তু ভাই আমাদের ডেইলি বেসিসে আমাদের যেই পরিমানে আমরা যাদের চুনা হাগা মুমিন বলি চুনা হাগা মুমিন ডিল করতে হয় এবং যে পরিমাণে গালিগালাজ আমাদের শুনতে হয় ডেইলি এবং যে পরিমানে ছেট আমাদেরকে শুনতে হয় ডেইলি আপনি যদি একদিন আমার ফেসবুক পেজটার দায়িত্ব নেন এবং ফেসবুকের পেজে যে 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 ইনবক্সে মেইল মেসেজগুলো আসে মেসেজগুলোতে আমার আমার বউ বাচ্চাকে কিভাবে জবাই করা হবে এবং কেটে টুকরা টুকরা করা হবে এবং তাই সেগুলার দৃশ্য সহ মানে মানে ইয়াসহ যে কিভাবে তাদেরকে মারা হবে এবং আমাকে কিভাবে মানে ইয়া করা হবে টুকরা টুকরা করা হবে এই জিনিসগুলো যদি আপনি ডেইলি মানে এই গত মানে আমি তো দুই হাজার কত সাল থেকে দুই হাজার আট সাল থেকে ফেসবুক চালাই মানে এমন কোন আল্লাহর পৃথিবীতে এমন কোন দিন কাটে নাই এমন কোন দিন যায় নাই যেদিন আমি এই ধরনের কোন হুমকি ধামকি গালি গালাজ আমার পেয়ে যে আগে অনেক আরো বেশি ছিল এখন একটু কমছে বর্তমানে কমতেছে সেটা ভালো দিক কিন্তু কখনো শূন্য হয় নাই এখন আপনি যদি মানে আমাকে বলেন যে এই টাইপ যেই টাইপের মুমিনদের সাথে আমাদের ডেইলি ডিল করতে হয় ডেইলি কথা বলতে হয় ডেইলি আলোচনা করতে হয় আমি আসলে আমরা আসলে একটা যুদ্ধক্ষেত্রে প্রায় একটা যুদ্ধক্ষেত্রের মধ্যেই আছি হ্যাঁ এখন আপনি মনে করেন আপনি খেলার মাঠে মাঠে তো আপনি বসে নেই আপনি হয়তো দর্শক সারিতে বসে আছেন আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে এইভাবে না খেলে ওইভাবে খেললে ভালো হইত সেভাবে খেললো না কেন অমুক প্লেয়ারটা এইভাবে ব্যাটিংটা না করে সেভাবে ব্যাটিংটা করলে ভালো হইতো এটা আপনার কাছে মনে হতে পারে সেটা অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আপনার কথা সঠিক কিন্তু আমাদের মানে আমাদের আসলে ব্যাটটা এবং মানে ইয়াটা প্যাটটা আমাদের পায়ে থাকে তখন আমাদের ইনস্ট্যান্ট অনেক সময় ডিসিশন নিতে হয় এবং আমরাও যেহেতু মানুষ আমাদের মেজাজও সবসময় ঠিক থাকে না আমরা যেহেতু সারাদিন অনেক কাজকর্ম করি আমাদের মেজাজও সবসময় ঠিক রাখা আমাদের পক্ষে সম্ভব না আমরা চেষ্টা করি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করি যতটা সম্ভব যেন অন্তত পক্ষে মুমিনা এসে তাদের পয়েন্টটা তাদের যুক্তিটা তুলে ধরতে পারে সেটা চেষ্টা করি কিন্তু এছাড়া যখনই তারা এই গত আট বছরে তো লাইভ করতেছি প্রতিটা দিন এসে এসে তারা একই চাপাবাজি একই মিথ্যা কথা একই কথা একই জিনিস একই তানাবাজি কালকে দলে নিয়ে আসবো তারপরে এটার মানে এটা নাইটার মানে ওইটা এই জিনিস যখন একই জিনিস যখন আপনি দিনের পর দিন মানে সহ্য করবেন তখন আপনার একটা সময় আর আপনি এই ধৈর্যটা ধরে রাখতে পারবেন না তখন আপনার বিরক্তি চলে আসবে হ্যাঁ আমরা যে আলোচনাগুলো করি আলোচনাগুলো করার শুরুতে আমরা বলে দিই যে একদম যারা দলিল প্রমাণ ছাড়া একদম মানে আজ এখানে কথা বলতে আসবে চাপাবাজি করতে আসবে তাদের এখানে দরকার নেই আসার এখানে লোয়ার আইকিউ বা একদম মানে মাদ্রাসা থেকে পড়ালেখা করার ছেলে পেলে এরা যেন এখানে না আসে কারণ আমরা সেই স্টেজটা পার করে ফেলছি এখন আর আমাদের আমার পক্ষে সম্ভব না এই টাইপের মানে মনে করেন ক্লাস নাইন টেনে পরে একটা মাদ্রাসার ছাত্র সে এসে আমার সাথে কথা বলবে এই সময় এখন আর আমার তার পক্ষে তার সাথে এই আলোচনা করাটা আমার পক্ষে এখন আর পসিবল না সময় নাই আমার তারা যেন আমার এই লাইভে না আসে না ঢোকে এই কারণে কারণে এই কাজ গুলো করতে হয় আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওতে আপনি দেখবেন যে মুমিনরা স্কুল খুলেছিল কয়েক বছর আগে যে স্কুল খুলে তারা শেখাচ্ছিল যে আসছে কয়েকদিনকে কিভাবে বিতর্কে পরাজিত করতে হবে তারা শিক্ষা দিত রীতিমতো রেজিস্ট্রেশন করে সেই স্কুলে মানুষ দুজন ভর্তি হইতো ভর্তি হয়ে তারা শিক্ষা নিত যে আসিফ মহিউদ্দিনকে কিভাবে বিতর্কে পরাজিত করতে হবে আপনি একটু দেখেন একটা ভিডিও দেখেন আপনি একটু আমরা একটু ছাড়ি হ্যাঁ আমার এখানে সবার প্রতি একটা অ্যাডভাইস থাকবে যে আপনারা যদি চান যে আসিফ মহিউদ্দিনকে মেন্টালি মেন্টালি তাকে মানে ডিস্টার্ব করে দেওয়া বা তাকে পাগল বানায় সাইকোলজিক্যাল মেক নো মিস্টেক ইটস আ ওয়ার কি 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 বলুন

যেটা আপনি করণীয় যে কোনো না সেই আপনার সাথে গেলে আপনি সবসময় নাইস এন্ড কাম থাকবেন তো সুদের ঠান্ডা থাকবেন কোনো প্যানিক হওয়ার কিছু নাই আর যতই ডিস্টার্বিং কথা বলুক আপনার ডিস্টার্ব হওয়ার কোনো দরকার নেই এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু হলো একটা জিনিস মনে রাখবেন যদি পরিবার আমার থাকে পরিবার তারও আছে তো আপনাকে আপনার অপোনেন্টের দুর্বলতাটা খুব ভালো করে জানতে হবে তো আর আরেকটা জিনিস মনে রাখবেন পরিবারের বংশ ইয়া আপনি তো আর ওর মেয়ের বিয়ে করবেন পিওর তো এত ভদ্র কোনো দরকার নেই তো আপনি অবশ্যই সে যেই ম্যানারে কথা বলতেছে ডিস্টার্বিং ম্যানারে সেই সেম ডিস্টার্বিং ম্যানারে আপনি কথা বলবেন এবং আমার এখানে সবার প্রতি একটা অ্যাডভাইস থাকবে যে আপনারা যদি চান যে আসিফ মহিউদ্দিনকে মেন্টালি মেন্টালি তাকে মানে ডিস্টার্ব করে দেওয়া বা তাকে পাগল বানা দেওয়া সাইকোলজিক্যাল মেক নো মিস্টেক ইটস এ ওয়ার বিটুইন থিয়েস্ট অ্যান্ড এথিয়েস্ট এটা নাস্তিক আর আস্তিকদের মধ্যে একটা মানে বিরাট একটা যুদ্ধ সাইবার ওয়ার আর কি তো এইখানে জিতার জন্য রাসপাস বলছেন ওয়ার ইজ এ ডিসেপশন যুদ্ধ হইতেছে ধোকার জায়গা তো এইখানে মিথ্যা সত্য এত কেয়ার না করে আপনার যে জিনিসটা করতে হবে যে ওনাদেরকে আমাদেরকে পরাজিত করতে হবে যেভাবে হোক এবং জন্য আমাকে যদি একটু ডেভেলিশ কিছু করতে হয় তাহলে আমি সেটাও করবো আমি এরকম অনেক ভিডিও আছে আমার কাছে জমা করা যে মোমিনরা কোন পর্যন্ত নিচে নামতে পারে আমাদের ফেসবুক পেজে প্রতিদিন মুমিনরা দল বেঁধে রিপোর্ট করে হ্যাঁ প্রতিটা পোস্টে প্রতিটা জায়গাতে প্রতিটা জায়গাতে এই রকমের ইয়া আমাদের লড়াই আমাদের চালায় যেতে হয় এখন এইগুলার ভিতরে আমরা কাজ করি ভাই আমাদের আমাদের কাজটা অনেক মানে সহজ না আপনাকে যেটা বোঝাতে যাচ্ছে যে আমরা যে কাজটা করি সেটা হয়তো আপনি হয়তো কয়েকটা লাইভ দেখেছেন বা এরকম লাইভ দেখছেন হয়তো ভাব কি ভাবছেন না ভাবছেন কিন্তু আমাদের এই কাজটা এত সহজ না যেই জায়গাতে আমরা কাজ করি সেই জায়গাটাতে কাজ করাটা এত খুবই কঠিন যেটা আপনাকে বোঝাবার চেষ্টা করছি তো এই রকমের জায়গাতে কাজ করলে এই রকমের মাথা মাঝে মাঝে গরম হয় মাঝে মাঝে রাগ হয় মাঝে মাঝে বিরক্তি হয় এটা খুবই স্বাভাবিক যেহেতু আমরা মানুষ সেহেতু এটা খুবই স্বাভাবিক কিন্তু আমাদের পয়েন্ট আমাদের যুক্তি সেটাতে যদি কোনো ভুল থাকে আপনি যদি সেটা আমাদেরকে পয়েন্ট আউট করে দেখাতে পারেন তাহলে এটা আরো আমাদের জন্য ভালো হয় কিন্তু আমাদের অ্যাটিটিউড মাঝে মাঝে ভালো থাকে মাঝে মাঝে খারাপ থাকে মাঝে মাঝে আমরা রেগে যাই মাঝে মাঝে আমরা এমনিতেও কথা বলি ভদ্রভাবে কথা বলি আবার মাঝে মাঝে খেপেও যায় এটা আসলে ডিপেন্ড করে সেই দিনের উপরে সেই দিনটা হয়তো আমার একটু যদি খারাপ কেটে থাকে আমার কাজের প্রেসার যদি বেশি থাকে তাহলে হয়তো আমি খারাপ ব্যবহার করতেও পারি এখানকার সাথে কিন্তু আমরা চেষ্টা করি আপনি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন কিন্তু আমরা চেষ্টা করি কিন্তু সবসময় সময় ভাইটা আমরা করতে পারি না আমাদের পক্ষে সম্ভব না তো আসি আমি আর জাস্ট দুটো কথা বলে আমি শেষ করব সেটা হলো যে আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনাদের যে প্রেশারটা নিতে হয় এবং মেন্টালি আপনারা যেভাবে ডিস্টার্ব থাকেন বিকজ যে লেভেলের কমেন্টস গুলো বা কথাবার্তা গুলো আপনাদেরকে শুনতে হয় আসলে স্বাভাবিকভাবে এই কথাগুলো শুনলে মানুষ স্বাভাবিক থাকতে পারে না এটা দা সেম টাইম আপনি একটা সময় যে ট্রমার মধ্যে দিয়ে গেছেন বা যে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন এটা আসলে সাধারণ অনেক মানুষের পক্ষেই চিন্তা করা সম্ভব নয় বাট তারপরেও আপনি এই কাজগুলোকে চালিয়ে যেতে পারছেন জ্ঞান চিন্তার আসর গুলো বসাতে পারছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ শুধু একটা কথাই বলবো যে যেখানে যুক্তি থাকবে যেখানে আলোচনা হবে যেখানে জ্ঞান চর্চা থাকবে সেখানে সত্য উন্মোচিত হবে যারা ধর্ম সৃষ্টিটাই কিন্তু হয়েছিল আপনার বিশ্বাসের মাধ্যমে এবং যারা বিশ্বাস করে কোনো কিছুকে সেখানে কিন্তু অনেক সময় তারা যুক্তিগুলোকে মানতে চায় না সবকিছু উর্ধে তাদেরকে তারা ওই বিলিফটাকে তারা ফলো করার চেষ্টা করে এট দা সেম টাইম আপনি এটাও দেখবেন যে আপনার যে কোনো ধরনের বিশ্বাসের ক্ষেত্রে আপনার হয়তো শিক্ষিত লোক থাকবে অশিক্ষিত লোক থাকবে হয়তো অশিক্ষিত লোকের সংখ্যাটা বেশি থাকবে অথবা শিক্ষিত মূর্খ লোক থাকবে বা সব ধরনের মানে লোকজনদেরকে নিয়েই কিন্তু একটা বিশ্বাস বা একটা প্রথা বা একটা একটা কিছু একটা তৈরি হয় আপনি এখন দেখেন বাংলাদেশে আহ তথা বিশ্বে আপনার যারা বাংলাদেশিরা বসবাস করে তাদের মধ্যে অনেক ধরনের চেঞ্জ আসছে শিক্ষা ব্যবস্থার মধ্যে চেঞ্জ আসছে যদিও আমাদের দেশে মাদ্রাসা শিক্ষাটাকে আহ এখন অনেক বেশি ফলো করা হচ্ছে আপনার যেখানে মানুষ শিক্ষা নিতে যাবে সেটা মাদ্রাসা হোক বা স্কুল হোক বা যাই হোক তারা কিন্তু জ্ঞান চর্চা করছে এবং জ্ঞান চর্চার মধ্যে থাকলে তাদের সত্যের কাছাকাছি আসার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় আপনি দেখবেন যে এখন বর্তমানে মাদ্রাসা থেকে বের হচ্ছে এবং তাদের মধ্যে থেকেও যুক্তিবাদী অনেক লোক আছে যারা সত্যের মানে সন্ধান পেয়ে যাচ্ছে অথবা তারা ওই ধর্ম ব্যবস্থা থেকে সরে আসছে সুতরাং কিন্তু নাম্বারটা ক্রমান্বয়ে দিনে দিনে বাড়ছে এবং যারা বিশ্বাসী তারা তো সবসময় চাইবে যে তাদের বিশ্বাসটাকে ধরে রাখার জন্য